হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং লিটন। তো আজকের ভিডিওটা হতে চলেছে মতিঝিলের উপর। তো আমরা আমরা গিয়েছিলাম হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি গিয়ে তো পুরো ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে, মানে ভিডিওটাকে অ্যাড করতে পারিনি, তার জন্য আমি এর জন্য একটা সেকেন্ড পার্ট করলাম। তো এইবার মানে যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকো তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যাই হোক, আমরা কীভাবে গেলাম, তো ওখানকার পরিবেশটা দেখাবো, মতিঝিলের পরিবেশটা কি, অ্যাকচুয়ালি কেমন জায়গাটা তোমরা অবশ্যই দেখতে পারবে, আর কীভাবে কীভাবে গেলাম এটা একটু ডিটেলসে বলে দেবো তোমাদেরকে। তো এনজয় করতে থাকো, দেখতে থাকো। আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো ধরে নিলাম, এখান থেকে 15 টাকা নিবে, আর বেশি আমরা টোটোতে আছি। আমরা আমরা এখন টোটো থেকে নেমে গেলাম, নেমে এখন যাচ্ছি মতিঝিলের দিকে। তো এখান থেকে বোধহয় নতুন ঘোরাঘুরিতে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, শান্তি লাগছে এত গরমে, একদমই শরীর চলছে না, তার জন্য একটু ঠান্ডা ফান্ডা খেয়ে নিলাম। তো মতিঝিলে ঢোকার আগে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। তো পার হেড এক একজনে 20 টাকা করে পড়বে, দুজনে 40 টাকা লাগলো। তো এখন আমরা ভিতরের দিকে ঢুকছি। আলাদা লেভেলের একটা এনার্জি পাচ্ছি সত্যি, মানে পরিবেশটা ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক। জাস্ট কারুকার্যতা, টাটা টাটা। কেমন মজা পেলি বন্ধু বল? জাস্ট এখানকার ভিউটা, বিশ্ব বাংলা এখানকার পরিবেশটা জাস্ট ওয়া অসাধারণ। যদি কারো মন খারাপ থাকে, আমার মনে হয় এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই। এরকম একটা পাহাড়, এরকম সুন্দর হাওয়া বইছে, চারিদিকে নিস্তব্ধ, আর তুমি মাঝখানে বসে ভাবছ, হেঁটে হেঁটে ফিলিংস নিচ্ছে আমাদের, ও সেই ফিলিংস নিচ্ছে, নিজের তালে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। মোটামুটি কতটা দূর দেখতে পারছো? রাস্তা অনেকটা দূর, কাছে টাইম নেই। অ্যাকচুয়ালি এই ঝিলটাকে দেখে মনে হবে অনেকটা নদীর মতো, নদী না ঝিল তুমি বুঝতেই পারবে না, অনেকটাই নদীর মতো, মানে অপূর্বই একটা মানে সুন্দর। সন্ধ্যাবেলা যে সূর্য যে অস্ত যাচ্ছে সে সময় একটা আলাদাই অনুভূতি। বসে আছি, দুজন রিল্যাক্স হচ্ছি, সামনে জল, ঠান্ডা হাওয়া বইছে, অসাধারণ একটা, মানে কি বলবো, লাইট জ্বলে গেছে চারিদিকে, প্রায় সন্ধ্যে নামছে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আর এদিকে ঠান্ডা মৃদু মৃদু হাওয়া, উফ অসাধারণ।
এখানে তোমরা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছো, তো এখানে সাইনবোর্ডে লেখা আছে যে তোমরা আসে যে পাশে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছো যেভাবে সাজানো আছে, তো ইংরেজরা কীভাবে পলাশের যুদ্ধের আগে তাদের সৈন্যকে সাজিয়ে রেখেছিল সেখানে পুরোটাই এখানে মানে সাজানো আছে, দেখানো হয়েছে কৃত্রিমভাবে। এখানে জাস্ট একটা ফার্ম হাউসের ভিউ, অসাধারণ একটা ভিউ, তোমার দেখো ভিডিওটা এখানে শেষ হলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমাকে একটু ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবে। তো এরকম নিত্য নতুন ভিডিও দিতে থাকবো, তোমরা যদি এইভাবে লাইক শেয়ার কমেন্ট তোমাদের ভালোবাসা পেতে থাকি অবশ্যই আরও এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো।